بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদ্দিন ফোর্স কেয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ যে আমল করলে হজের সওয়াব পাওয়া যায় এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم: عمرة في رمضان كحجة معي، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং প্রতিদিনই আজকেও দোয়া করি হজ্জাজ বাইতুল্লাহর জন্য, আল্লাহ যেন সকলের হজকে হজ্জে মবরুর হিসাবে যেন কবুল করেন, আমাদেরকে যেন বারবার হজে যাওয়া যেন তৌফিক দান করেন, আমিন। আমরা যারা ইচ্ছে থাকা সত্ত্বেও নানা কারণে যেতে পারি না এই বছর হজে, হয়তো অনেকে বর্তমান নতুন সিস্টেমের কারণে লগিং প্রবলেমে যেতে পারেন নাই, ইচ্ছা ছিল। আমরা গতকালকে আলোচনা করেছিলাম আপনার নিয়ত থাকার কারণে, আপনার যদি পূর্ণ ইচ্ছা ছিল হয়তো আপনার অসুবিধার কারণে লগিং করতে পারেন নাই, চান্স পান নাই, বা অসুস্থতা ছিল, বা ইচ্ছা ছিল আপনার পূর্ণ যাওয়ার, আপনি সেই ইচ্ছার কারণে পুরো সব পেয়ে গেছেন ইনশাআল্লাহ। দুই নম্বর আমরা জানছিলাম আরেকটি আমল, যে আমলের মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি, সেটি হলো ঘর থেকে ফরজ নামাতে শরিক হওয়ার জন্য যারা অজু করে বের হন তাদেরকে সব দেওয়া হয়। এহরাম পরিহিত অবস্থায় এক হাজি যে পরিমাণ সব পান, ফিরে আসা পর্যন্ত ওনাকে কন্টিনিউ সব দেওয়া হয়। তিন নম্বর, ফজর নামাজ পড়ার পরে আমরা জমাতে পড়বো, আপনারা মাবুনরা ঘরে পড়েও মুসল্লায় বসে মকরু টাইম যাওয়া পর্যন্ত জিকির এবং তিলাওয়াতে আপনি লিপ্ত থাকলেন, আর ওই মকরু টাইম যাওয়ার পরে এক আনুমানিক সূর্য উদয়ের 20 মিনিট পরে আপনি দুই রাকাত নামাজ পড়ে নিলে নবী বলতেছেন সওয়াব হবে, যেটি কাআজরে হজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, কমপ্লিট 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 একটি হজ এবং ওরা সওয়াব দেওয়া হয়। চতুর্থ নম্বর, আজকে আরেকটি নতুন আমরা আলোচনা করতে যাব, যে আজ কাজ করলে আমরা হজের সমান সব পেতে পারি, সেটি হলো রমজান শরীফে উমরা আদায় করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। এই মর্মে একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন আনসারী মহিলা যিনাকে উম্মে সানান হিসাবে মানুষ ডাকত, সানানের মা, উনাকে বললেন তুমি আমার সঙ্গে বিদায় হজে কেন গেলে না? উনি উত্তর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাত্র দুইটি উট, একটি ছেলের বাবা আর একটি আমার ছেলে, তারা হজে নিয়ে গিয়েছিল, আমি যাওয়ার মতো আর কোনো সওয়ারি বা বাহন ছিল না, বিদায় আমি যেতে পারি নাই। নবী ইসলাম বললেন ঠিক আছে, তুমি যেহেতু অসুবিধা যেতে পারো নাই, তুমি এক কাজ করবে, রমজান শরীফে তুমি উমরা করবে, কারণ রমজান শরীফে উমরা করলে ফা উমরাতুন ফি রমাদান তাকজি হজ্জাতান আও হজ্জাতান মাই, তুমি রমজান শরীফে যদি একটি উমরা করতে পারো, এই উমরাটা রমজান শরীফে করার কারণে হজের সমান সব তোমাকে দেওয়া হবে। কোনো বর্ণনা মতে আমি নবীর সঙ্গে হজ করে যে পরিমাণ সব পাওয়ার কথা ছিল, শুধু রমজান শরীফে হওয়ার কারণে
সেই উমরা রমজান আদায়ের কারণে আল্লাহ পাক আমি নবীর সঙ্গে হজ করার সমান সব আল্লাহ পাক দান করবেন ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং বোনেরা যারা অতীতে বারবার রমজান শরীফে উমরা করতে পেরেছেন ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং বোনেরা যারা ভবিষ্যতে হয়তো রমজান শরীফে উমরা করতে পারবেন দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আমিন নাম্বার ফাইভ পাঁচ নম্বর আরেকটি আমল যেটি আমরা ঘরে বসে আমরা করতে পারি এবং ডেইলি পাঁচবার আমরা করতে পারি এই কাজের মাধ্যমেও আমরা হজের সব পেতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যেন এই পাঁচ নম্বর একটি গুরুত্বপূর্ণ স্পেশাল আমল যার মাধ্যমে হজের সমান সফর সুযোগ রয়েছে আমরা যেন সেই কাজটি করতে যেন কোনো ধরনের বহালতি এবং কৃপণতা যেন আমরা না করি সেটি কি পাঁচ তক নামাজের পরে তসবিহাত যেগুলো আমরা পড়ি আমরা অনেকে এটাকে তসবিহে ফাতেমি বলি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তসবিগুলো বেডে গেলেও পড়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন অনুরোধ করেছিলেন শিখিয়েছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সেই কারণেও এই তসবিকে তসবিহে ফাতেমি বলা হয় কি তসবি হাদিসটি কি যে নবী করিমের কাছে গরিব সাহাবা একরাম আসলেন বললেন জাহাবা আহলুদ দুসুর ইয়া রাসূলুল্লাহ সম্পদশালী সাহাবীরা আমাদের সাথে তারা বেশি সবের কাজ করতে পারতেছেন কারণ রোজা আমরাও রাখি তারাও রাখেন নামাজ আমরাও পড়ি তারাও পড়েন বাট তাদের অতিরিক্ত সম্পদ থাকার কারণে তারা সম্পদের জকাত দেন সদকাফরাত করেন দান দক্ষিণা করেন দান খরাত করেন এবং তারা হজে যান উমরা যান আমরা হয়তো পয়সা না থাকার কারণে সেটা করতে পারি না তো অবভিয়াসলি যাদের সম্পদ বেশি তারা তো সব বেশি নিয়ে যাচ্ছেন ইয়া রাসূল আমরা কী করতে পারি দেখেন নেকির ক্ষেত্রে কম্পিটিশন ছিল সাহাবায়ে কেরামের নবী করিম সাহ বললেন হে আমার গরিব সাহাবারা তোমাদের চিন্তার কোনো কারণ নেই আজকে আমি তোমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্পেশাল আমল বলতেছি এই আমল করলে তোমরাও তাদের মতো হজ করে জকাত দিয়ে যে পরিমাণ সফর কথা আল্লাহ তোমাকে সেই সমান সব দান করবেন তাহলে কী বোঝা গেল যে এই কাজটি করলে আমরা জকাত দেওয়ার সম পরিমাণ সব প্লাস হজ করার সমান সব আমরা পেয়ে যাব সে কাজটি কি নবীজি বললেন ألا أحدثكم بأمر نخستم به أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم وكنتم خير من أنتم بين ظهرانيه إلا من عمل مثله تمدر عمل هو بشب جه اتكشت عمل تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة خلف كل صلاة سلاسا وسلاسين پتك نمازر پره তোমরা সুবহানাল্লাহ বলবে 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবারও এই বর্ণমতে 33 এবং 100 পুরানোর জন্য ফোর্থ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহাতের মাধ্যমে ওরা হজ করে যে সব পাবে তোমরাও কিন্তু তাদের সমান সব পাবে বরং তোমরা আরও আগে চলে যাবে হ্যাঁ যদি কেহ তোমাদের এই তাসবিহগুলো তারাও পড়ে তারা হয়তো তোমাদের সমান হতে পারে না তোমাকেও তোমাদের সমান হতে পারবে না এই হাদিস থেকেও উলামায়ে কেরাম মনে করেন এই তসবিহাত যদি আমরা পড়ি গরিব যারা হজ যেতে পারে না তারা এই তসবিহাতের মাধ্যমে হজের সমান সফর সুযোগ রয়েছে এজন্য আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা পুরুষ হই অথবা আপনারা মাবুন হন ঘরে নামাজ পড়েন আপনারাও কিন্তু এই তসবিহাতগুলো যেন প্রত্যেক নামাজ পড়ে যেন পড়েন কি তসবি সুবহানাল্লাহ 33 সুবহানাল্লাহ 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 33 তারপরে আলহামদুলিল্লাহ 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 33 তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পরে 33 টাইম করবেন 33 বার এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির চতুর্থ কলিমা পড়বেন একবার অথবা মুসলিম শরীফ বর্ণ অনুযায়ী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলাকে বেডে গিয়েও যে নাম্বার বলেছিলেন সেটি হলো সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 একবার বেশি করেও আপনি 100 পুরো নিতে পারেন 34 পরে এই ইভেন্ট পড়তে পারেন ইভেন আরেকটি বর্ণমতে এসেছে ওই তসবিগুলো 10 10 10 দশবার পড়ার কথা এসেছে তো উলামায়ে কেরাম তৎপি দিয়েছেন যে মিনিমাম যদি 10 বার পড়ি হয়তো আল্লাহ সব দিতে পারেন বা উত্তম হবে প্রত্যেকটি তসবি যেন আমরা কয়বার পড়ি 33 বার একবার পড়ি ফোর্থ কলিমা তারপর 100 হয়ে গেল অথবা
প্রথম দুইটি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 তো এই আরেকটি আমল আমরা করব ইনশাআল্লাহ আমরা যেন কোনো মিস না করি আরেকটি হাদিসে নবী বলেছেন এই কাজটার মধ্যে অনেক সব পাওয়া যায় কিন্তু করাটা ইজি থাকলেও কারোর জন্য অনেক কঠিন হয়ে যায় সাহাবাকরাম বলেন ইনশাআল্লাহ কঠিন কেন হবে বলেন যে দেখো নামাজের পরে হঠাৎ করে দেখবে তুমি ভুলে গিয়েছো আমরা অনেকেই জানি কিন্তু দেখবেন অনেক মিস হয়ে যায় আমি আমার কথাই বলতেছি অনেক মিস হয়ে যায় বা অনেক সময় দেখবেন শয়তান আপনাকে এমন জিনিস মাথার মধ্যে ঢুকাইবে নামাজের পরে আপনাকে বিধি করে ফেলবে তাড়াতাড়ি করে আপনি নামাজ শেষ করে উঠার জন্য বাধ্য করবে আপনি কিন্তু তসবিহটা কেড়ে দেবেন তো আমরা যেন এটা মিস না করি আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন থেকে আমি এই তসবিহ শিখেছি আমার কোনোদিন তসবিহ মিস হয় নাই শুধুমাত্র সিফিনের লড়াইয়ে রাত্রিবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধর অভিযানে ব্যস্ত থাকার কারণে ওই দিন মিস হয়েছিল নতুবা আল্লাহ নবী এই কথা শোনার পর থেকে কথা আলী বলেন আমার লাইফে কোনো তসবিহ আমি এটা মিস করি নাই তো আমরা ইনশাআল্লাহ এভাবে মিস করে দেব না এইগুলো আমাদের পাঁচটি আমল ৬ নম্বর আমরা পুরুষদের জন্য আরেকটি কাজ রয়েছে জুমার নামাজে যারা আর্লি মসজিদে যান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সমান সওয়াব দান করেন এই মর্মে একটি হাদিস রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم ان لكم في كل جمعه حجه وعمره হাদিসটি বাইহাকি শরীফের সহল ইবনে সাদ সাইদি থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন প্রত্যেক জুমার নামাজের মাধ্যমে তোমরা একটি হজ এবং উমরার সওয়াব পেতে পারো হজের সওয়াব পাবে কিভাবে বলেন ফাল হজ্জাতু ওয়াল হাজিরু লিল জুমআতি জুমআয় যদি তোমরা আর্লি এবং আগে চলে যাও তো সবার আগে চলে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জুমার সওয়াব দান করবেন যেভাবে আরেকটি হাদিসে বলা হয়েছে যারা জুমার নামাজে আগে চলে যান তাদেরকে একটি উট কুরবানি দেওয়ার সমান সওয়াব আল্লাহ পাক দান করেন এজন্য জুমার দিন জুমায় আমরা যত আগে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়ার আমরা যেন চেষ্টা করি ওয়াল উমরাতু ইন্তিজারুল আসরি বাদাল জুমআতি নবীজি বলেন জুমার দিনে জুমার নামাজ পড়ার পরে আসরের নামাজের অপেক্ষা অন্তরে রাখা যে যখন আসর আদান হবে আমি আসর পড়ব এই যে ইন্তেজার এবং ওয়েট এর কারণে আল্লাহ পাক আরেকটি উমরার সাবধান করবেন তো একই শুক্রবারে একই জুমাবারে আমরা হজের সব পেতে পারি আর্লি জুমায় গিয়ে এবং জুমার নামাজ পড়ার পরে আসরের জন্য খুব বেশি অ্যালার্ট থাকার কারণে আসরের জন্য অপেক্ষমান থাকার কারণে আমরা উমরারও সব পাওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন এই হলো ৬ নম্বর আমল ৭ নম্বর কজাউ হাওয়াইজিন নাস একজন মহতাজ মানুষের হাজত পুরা করে দেওয়া একজন নিডি মানুষের তার নিড এবং তার প্রয়োজন মিটিয়ে দিলেও হজের সমান পাওয়া সব পাওয়া যায় এই মর্মে একটি হাদিস বৈহকি হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন খারাজ আল হাসান ইয়াতুফু বিল কাবাতি একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে তওয়াফ করতেছিলেন ওয়াকামা ইলাইহি রাজুলুন একজন লোক এসে বলল ইয়া আবা মুহাম্মদ ইযহাব মাই ফি হাজাতে ফুলান আপনি আমাকে অমুক একজন মানুষের প্রয়োজন পুরা করতে আপনি আমাকে নিয়ে চলেন ফাতারাকাত তওয়াফ হাসান ইবনে তওয়াফ বন্ধ করলেন ওয়া যাহাবা মাহু ওই একটি মানুষের হাজত এবং নিড এবং প্রয়োজন মিটাতে উনি ওই ব্যক্তির সঙ্গে তওয়াফ বন্ধ করে চলে গেলেন ফালাম্মা যাহাবা কামা ইলাইহি রাজুলুন হাসিনুল রাজুল আল্লাযী যাহাবা মাহু যখন হাসান রওনা দিলেন তখন আরেকজন মানুষ যে ওই যে ব্যক্তি প্রস্তাব করেছিল তাকে খুব ভালো মানে ওর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না সে বলল হুজুর আপনি কেন চলে যাচ্ছেন আমি তওয়াফ করছিলেন ওই লোকের কথায় আপনি কেন তওয়াফ বন্ধ করে চলে যাচ্ছেন সে চাইল ওই ব্যক্তির কথা যেন উনি তওয়াফ বন্ধ করে যেন না যান সে বলল ফাকাল রাজুলুন হাসিদুন লিল রাজুল্লাযী যাহাবা মাহু ফাকাল ইয়া আবা মুহাম্মদ তারাকতাত তওয়াফ ওয়া যাহাবতা মাহু আপনি তওয়াফ বন্ধ করে ওই ব্যক্তির কথা আপনি কেন চলে যাচ্ছেন হযরত হাসান উত্তরে বললেন কালা ফাকালাউল হাসানু وكيف لا أذهب معه ورسول الله صلى الله عليه وسلم قال أمي كنو جابنا أمار النبي محمد رسول الله صلى الله عليه وسلم بلچن من ذهب في أمر لأخيه المسلم وقضيت حاجته كتبت له حجة وعمرة جدي كهو تار ایک مسلمان بایر ایک تی حاجت پورا کرتے شے رونا دے ایبان شے حاجتا پورا کرتے پارے تاہولے تار حاجت پورا کرار کارونے اللہ سبحانہ وتعالی وی بیکتی کے ایک تی মকবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন ওয়া ইন লাম ইয়ুকযা কুতিবাত লাহু উমরাতুন আর যদি সে গিয়ে তার হাজত পুরা করতে নাও পারে
কমপক্ষে তাকে একটি উমরার শব্দ হবে ফাকাদ ইকতাসাবতু হজ্জাতান ওয়া উমরাতান যদিও আমি তওয়াফ আমি বাদ দিয়েছি কিন্তু আমি তার হাজত পুরা করে দিতে পারলে আমি আশা রাখি আমি একটা হজ উমরার শব্দ পেয়ে যাব যেটা তওয়াফের চেয়ে আমার কাছে আরো বড় ওয়া রাজাতু ইলা তওয়াফি এরপরে তো আমি অন্য কোন সময় তওয়াফ করে নিতে পারবো তো আমি চাইতেছি এই তওয়াফটা উপস্থিত এই টাইমে বন্ধ করে আমি একটা হজ এবং একটি উমরার শব্দ অর্জন করতে পারি এই হাদিস শুনিয়ে প্রমাণ করলেন যে যদি আপনি অথবা আমি যদি কোনো নিডি মানুষের একজন হাজতি মানুষ হাজত পুরা করে দিতে পারি বিনিময়ে আমরা হজ এবং উমরার সব পেতে পারি ইনশাল্লাহ আমরা আজ এই ষাটটি আলোচনা করলাম ইনশাল্লাহ ষাটটি স্পেশাল আমল যার মাধ্যমে হজ বা উমরার সব আমরা পেতে পারি আল্লাহ আমাদের সকলকে সেগুলো করার তবে যেন দান করেন আমিন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম অনেকেই হয়তো কল করার জন্য অপেক্ষা ছিলেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো এবং আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান নামাত বারাকাতুহুম বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম আমরা এই আলোচনার বাকি অংশটুকু ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব এবং যখনই আপনারা কল করবেন তখনই আমরা আপনাদের কলের দিকে চলে যাবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আমাদের এই প্রোগ্রাম হলো ইসলামিক কিউ এন এ উইথ ইকরা বিগত দিনগুলোতে আমরা যখন কুরবানির আপিল নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম তখন এই প্রোগ্রামের টাইম স্কেজুয়েলটি চেঞ্জ করে দিনে আমরা সেটি 2 o'clock থেকে 3:30 পর্যন্ত আমরা করেছিলাম শনি রবি এবং সোম এখন আবারও আমাদের মেইন টাইম টেবল যেটা স্কেজুয়েল যেটা প্রতি রাত্র নাইন ও ক্লক থেকে নিয়ে 10:30 পর্যন্ত শনি রবি সোম মঙ্গল বুধ সুবহানাল্লাহ ধারাবাহিক 5 দিন এই লাইভ প্রোগ্রামটা প্রচারিত হয়ে থাকে প্রোগ্রামের শুরুতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি তারপরে আপনারা যখন কোয়েশ্চেন করেন আমরা আপনাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড হোক অথবা ইসলামের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের প্রশ্নর আমরা লাইভ আনসার দিয়ে থাকি আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল আপনারা হয়তো অবগত আছেন আজকে আলোচ্য বিষয় ছিল কি এমন কতিপয় আমল যার মাধ্যমে আমরা হজের সব পেতে পারি কেন এই বিষয়ে আমরা আলোচনা করলাম কারণ আমাদের কিছু ভাই এবং বোনেরা যারা হজে গিয়েছেন তারা ভাগ্যবান আল্লাহ যেন তাদেরকে মবরুর মকুল নসিব করেন আমরা যারা যেতে পারি নাই হয়তো বেমারের কারণে বা ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে বা হয়তো আপনি এই বছর যাওয়ার চান্স পান নাই অনলাইন বুকিংয়ের সুযোগ না পাওয়ার কারণে বা আপনার কাজের বা নানা দায়িত্ব ব্যস্ততার কারণে আপনি যেতে পারেন নাই মনে মধ্যে তো আফসোস বা ক্যাপ যে হায় রেহে আমি যেতে পারলাম না এবং এই আফসোস থাকাটাই স্বাভাবিক এবং কাবায় যারা হজে গিয়েছেন এটা কাবার একটা বড় একটা বৈশিষ্ট্য হলো আপনার হজ কবুল হওয়ার একটা লক্ষণ যে আপনি হজের সিজন আসলেই আপনার মনে মধ্যে সেই হজে যাওয়ার আগ্রহটা অন্তরের মধ্যে আবার জেগে উঠবে আল্লাহ নিজেই বলেছেন কোরআনে ওয়ালাকাদ জাআলনাল জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা যে আমি এই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা যে আমি বাইতুল্লাহকে বানিয়েছি মাসাবা মাসাবার একটি অর্থ হলো সব পাওয়ার জায়গা সেখানে গেলে কত সব পাওয়া যায় সুবহানাল্লাহ এক এক নামাজে একবার নামাজ পড়লে লক্ষবার নামাজ পড়ার সমান সব পাওয়া যায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ পাক দান করেন হরম শরীফে মদিনায় গিয়ে হরমাইন শরীফাইন মসজিদ নববী থেকে নামাজ পড়লে এক নামাজের মাধ্যমে অন্তত পক্ষে 1000 এক্সট্রা সব পাওয়া যায় 1000 টাইম নামাজ পড়ার সব পাওয়া যায় বা 1000 রাকাতের নামাজের সব পাওয়া যায় আবার কোনো নামতে এক নামাজের মাধ্যমে 50,000 নামাজের সমান সব পাওয়া যায় ইবনে মাজাহ হাদিস অনুযায়ী তো আল্লাহ পাক সেখানে সওয়াব রেখেছেন আরেকটি বর্ণনামতে মাসাবার আরেকটি অর্থ হলো সাহাবা ইয়াসুবু সওয়াবান মানে রিটার্ন যে আমি কাবাকে বানিয়েছি এমনভাবে আকর্ষণীয় যারা একবার সেই কালো ঘর দেখে ফেলে তফ করে ফেলে ডাইরেক্টলি তাদের অন্তরে বারবার ফিরে যাওয়ার একটা জজ্বা পয়দা হয়ে যায়
এজন্য দেখবেন যারা হজে গিয়েছিলেন প্রত্যেক বছর হজে টাইম আসলেই একটু নীরবভাবে ধ্যান করলে কানের মধ্যে আওয়াজ আসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং ঈদের দিন যারা হজে গিয়েছেন একটুবার আপনি ধ্যান করেন, দেখবেন মাথার মধ্যে আওয়াজ আসতেছে ওই যে ঠানে নিছে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এই তকবীর আওয়াজটা কানে, এই আওয়াজের ধ্বনিটা কানে বারবার কানের মধ্যে এসে পড়ে, মনে হইতেছে আমি আওয়াজ শুনতেছি। তো সেই হিসাবে আমরা যারা যেতে পারি নাই আমরা আলোচনা করছিলাম এমন স্পেশাল আমল যার মাধ্যমে আমরা হজের সব পেতে পারি। আমরা এই পর্যন্ত ষাটটি আলোচনা করেছি, আজকে আট নম্বর আরেকটি বিষয় আলোচনা করবো যেটা আমাদের সুযোগ রয়েছে, বিশেষ করে ভাগ্যবান যাদের মা বাবা উভয় অথবা কোনো একজন জীবিত আছেন আপনারা কিন্তু এই সবটাও অর্জন করতে পারবেন। কি আপনি যতবার মহাব্বত এবং শ্রদ্ধার সাথে আপনি আপনার মা অথবা বাবা বা উভয়ের প্রতি আপনি যতবার তাকাবেন জয়বার তাকাবেন ততটি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই হাদিস শুনে হাদিস বেহকিত একজন সাহাবী প্রশ্ন করে রাসূলুল্লাহ ওয়াইন নাযারা সাবিনা মাররা, এখন যদি একজন লোক তার মা অথবা বাবা বা উভয়ের প্রতি মহব্বত এবং শ্রদ্ধা নিয়ে সে সত্তরবার তাকালো আল্লাহ কি তাকে সত্তরটিও সবজা দিবেন? এটাকে আমরা এভাবে বলতে পারি যে একই দিনে কয়েক মিনিটে তো সে সত্তরটি হজের সব অর্জন করে নেওয়ার সুযোগ হয়েছে, তো আল্লাহ কি সেটা দান করবেন? নবীজি বললেন অবশ্যই, বরং নবীজি আরো বাড়িয়ে বললেন ওয়া ইন্না দরা মিয়াতা মাররাতিন ইবেন দশ, সে যদি একশো বারো তাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একশো বার তাকানোর কারণে তার আমলনামায় একশোটি মকবুল হজের সব দান করবেন। আল্লাহু আতিয়াবু ওয়া আকসারু, আল্লাহ অত্যন্ত প্রিয়র এবং আল্লাহ আকসারু ওয়া আকবরু, আল্লাহর বান্ডারে দেওয়ার ক্ষমতা অনেক এবং আল্লাহ খুব বেশি শক্তিশালী এবং গ্রেট, সেই হিসাবে উনি এই সব দিতে পারেন। তো আমাদের যাদের মার বাবা উভয় জীবিত আছেন অথবা যে কোনো একজন হলেও জীবিত আছেন, আমরা কিন্তু সেই মা বা বাবা তাদের প্রতি মহাব্বত এবং আজমতের নজর নিয়ে যদি আমরা একবার থাকাই বলে ওই বাবা ওই মা যার থ্রুতে আমি এই দুনিয়াতে এসেছি, ছোটোবেলা আমাকে কত আদর করে লালন করেছেন, আমি অসুস্থ হলে মনে হইতেছে তারা যেন অসুস্থ হয়ে পড়েছিলেন, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাদের জীবন তারা বিসর্জন করেছেন, মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, কষ্ট করে প্রসব করেছেন, কষ্ট করে দুইটা বৎসর দুধ পান করিয়েছেন, আমাকে কত সেবা করেছেন, সেই মার বাবায় এই আজমত নিয়ে সেই শ্রদ্ধায় তাকালেই আল্লাহ পাক সেই সব দান করেন। আল্লাহ আমাদের সকলকে যাদের মা বাবা জীবিত রয়েছেন আল্লাহ যেন হায়াত দান করেন এবং সেইভাবে মা বাবার প্রতি তাকিয়ে আমরা যেন হজের সব অর্জন করতে পারি, আমাদের আল্লাহ আমাদেরকে সেই সব দান করেন। আমি জাযাকুমুল্লাহ হাসান জাযা জাযাকুমুল্লাহ খায়ের সম্মানিত ক্রমাগত দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কল করে নিয়ে আসছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। উযুর উযুরে তওবা কইলা তো বিসমিল্লাহ না, তখন আমি একবারে বইয়া করতাম পারি না, শেষ করতাম আইন আমি তিন চার বারে শেষ করি। তে বাদে আমি বিসমিল্লাহ কইতাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইতাম, বাবু না কইতাম না ওখানটা। আপনি সুরায়ে তওবার আগের সুরার নাম সুরায়ে আনফাল, সুরায়ে তওবার এর পূর্বের সুরার নাম হলো সুরায়ে আনফাল, তো আপনি সুরায়ে আনফাল তিলাওয়াত করতে করতে আপনি চলে আসলেন সুরায়ে তওবায়। যেমন সুরায়ে আনফালের একদম শেষ যে আয়াত যেটি হবে সুরায়ে আনফালের সেটি হলো, যেমন আপনি তিলাওয়াত করে আসছেন সুরায়ে আনফাল, আপনি তিলাওয়াত করলেন ওয়াল্লাযীনা আমানু মিন বাদিহি মিন বাদু ওয়াহাজারু ওয়াজাহাদু মাআকুম ফাউলাইকা মিনহুম
وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. এটি সুরে আনফালের 75 নম্বর আয়াত, শেষ আয়াত। এই আয়াত পড়ে আপনি হন ধারাবাহিক যেতেছেন বদর সুরায়, তখন কিন্তু আপনি আর বিসমিল্লাহ পড়বেন না, আপনি এই ব্যাপারে যাবেন বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন, এইভাবে পড়ে আপনি কন্টিনিউ করে যাবেন। সাধারণ নিয়ম হলো, এখানে যেহেতু নতুন একটি সুরা শুরু হয়েছে, আপনি আগের সুরা শেষ করে নতুন সুরা শুরু করলে সেখানে বিসমিল্লাহ পড়ার কথা ছিল, এটা স্বাভাবিক নিয়ম। অন্যান্য সব জায়গায় আপনি একটি সুরা শেষ করে নতুন সুরা শুরু করতে গেলে ওই জায়গায় একটা বিসমিল্লা লেখাও থাকে, বিসমিল্লা পড়তে হয়। এইখানে কিন্তু ওই একটি সুরতের মধ্যে আপনি বিসমিল্লা পড়বেন না, আর বাকি অন্যান্য সব সুরতে বিসমিল্লা পড়তে হবে। যার অর্থ হলো, আপনি কোরআনটি প্রথম খুললেন, শুরু করেই আপনি সুরায়ে তওবা থেকে শুরু করবেন, এখন তখন আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, কারণ এখন আপনি নতুন শুরু করতেছেন, ঠিক আছে। শুধু একমাত্র আগের সুরা পড়ে পড়ে যদি আপনি সুরায়ে তওবা ঢুকেন, তখন ওই এক সুরাতে বিসমিল্লাহ পড়তে হয় না, আর বাকি আপনি যদি কোরআন খুলেই প্রথমেই সুরায়ে তওবা থেকে শুরু করবেন, তখন কিন্তু আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। এক, দুই নম্বর, আপনি সুরায়ে তওবার কত কয়েক আয়াত পড়ে আপনি স্টপ করে দিয়েছেন, মধ্যখান থেকে আপনি আবার শুরু করবেন, তখন আপনি আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ আবার পড়বেন। তো শুধুমাত্র একটি সুরাতে, যে আগের সুরা পড়ে পড়ে যদি আপনি সুরায়ে তওবাতে ঢুকেন, তখন কিন্তু বিসমিল্লাহ পড়বেন না। কেন? তার কয়েকটি কারণের একটি কারণ হলো যে সুরায়ে তওবাকে অনেকেই মনে করেন সুরায়ে আনফালের অংশ। এটা কি? সুরায়ে আনফালের অংশ, আনফালের অন্তর্ভুক্ত। যদি তাই হয়ে থাকে, তাহলে তো আপনি পড়ে পড়ে আসলে এটা ওই আগের সুরার অংশ, যেহেতু তো আপনি এক সুরা পড়তে থাকলে, কন্টিনিউ করতে থাকলে, মধ্যখানে আপনাকে স্টপ না করলে, আপনি পড়া কন্টিনিউ করে গেলে যাবে বিসমিল্লাহ পড়তে হয় না, এখনও বিসমিল্লাহ পড়বেন না। দুই নম্বর, প্রত্যেক সুরার শুরুতে নবী করিম ইসলাম বিসমিল্লাহ লেখার কথা বলেছেন, সুরায়ে তওবার ক্ষেত্রে বিসমিল্লাহ লেখার কথা বলেন নাই, তো এখানে ওইভাবে আসার সময় আপনি বিসমিল্লাহ পড়বেন না। তিন নম্বর, এই সুরার মধ্যে বেশিরভাগ ইসলামের দুশ্মন, এনিমি যারা, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তাদেরকে আনতে বন্ধু না বানানোর কিছু নির্দেশনা রয়েছে, তো সেখানে ওই দিক লক্ষ্য করলেও আল্লাহ রহমান রহিম, মার্সিফুল, দয়াল, যেহেতু এখানে ওই তাদেরকে এইভাবে দয়া না করার একটা ইঙ্গিত রয়েছে, সেই হিসাবে বিসমিল্লাহ পড়লে সেখানে যেমন এই সুরার মূল বিষয়বস্তুর সাথে মিল হচ্ছে না বিদায়, বিসমিল্লাহ না পড়ার কথাও অনেক মুফাসসির কারাম উল্লেখ করে থাকেন। তবে প্রথম কারণটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কি যেটা অনেকের মতে যে এটা সুরায়ে আনফালের একটি অংশ। তো আপনি যেভাবে সুরায়ে আনফাল পড়তেছেন, আনফালের মধ্যখানে যেভাবে ধারাবাহিক পড়ার সময় বিসমিল্লাহ পড়বেন না, এখানেও আপনি বিসমিল্লাহ পড়বেন না। হ্যাঁ, কোরআন খুলে প্রথমে যদি সুরায়ে তওবা থেকে শুরু করেন অথবা সুরায়ে তওবার মধ্যখান থেকে শুরু করেন, তখন কিন্তু আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহও আপনাকে তখন পড়তে হবে। আশা করেন বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনি এই করে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআনে করিমের তিলাওয়াত বেশি বেশি করে করার জন্য তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন। জাজাকুমুল্লাহ আসান জাজা। আমরা আবারও বলবো, আমাদের আজকের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। আমরা শুরুতে একটা বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। আমরা আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটি ছিল এমন কোন কাজ যে কাজ করলে আমরা হজের সমান সব পেয়ে যেতে পারি। তবে এখানে একটি বিষয়, হজের সমান সব পেয়ে যাওয়ার অর্থ এটা নয় যে আমার এইটা করলে আমার হজ আদায় হয়ে যাবে, আমার হজে যেতে হবে না। ফরজ হজ যদি হয়, এটা তো আমার ফরজে যেতেই হবে। সওয়াব পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত আমলগুলা হজের সমান সওয়াব পাওয়া যেতে পারে, কিন্তু এই সমস্ত কাজের মাধ্যমে ফরজ হজ কিন্তু আদায় হয়ে যায় না, ঠিক আছে। তো আমরা আজকে আট নম্বর একটি আমল আমরা জানছিলাম, মাতা পিতার প্রতি মহব্বত এবং আজমতের নজর যদি আমরা তাকাই, তাহলে এর মাধ্যমে আমরা হজের সব পেতে পারি। একটি হাদিস এই মর্মে, আর একটু ওই আগের হাদিসটা একটু দুর্বল থাকলেও আর একটি সহি হাদিস এই হাদিসকে সাপোর্ট করতেছে, সেটি কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ নবীর কাছে হাজির হলেন, ফাকালা ইন্নি আশতাহি আল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, আমার মঞ্চে আমি জাহাদে যাব, ওয়ালা আকদির ওয়ালাই, কোনো জাহাদে যাওয়ার সামর্থ্য আমার নেই, আমি কী করে জাহাদের সমান সব পেতে পারি? তখন আল্লাহ নবী বললেন, হাল বাকি আমিন ওয়ালিদাই কা হাদুন, তোমার মাতা পিতা কি জীবিত আছেন? কালা উম্মি, বললেন আমার বাবা নাই, আমার মা আছেন, আমার মতো, আমিও বাবা হারিয়েছি, 2019 আমার মা আছেন। উনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো হারিয়ে ফেলেছি,
বা আলহামদুলিল্লাহ স্টিল এখন পর্যন্ত আমার আম্মা আছেন কালা কাবিলিল্লাহ ফি বিররিহা ফাবলিল্লাহ ফি বিররিহা তুমি তোমার মায়ের সাথে তুমি সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে এবং উনার খেদমত করবে ফাইজা ফালতা জালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন যদি তুমি তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে পারো মাকে খুশ করতে পারো খেদমত করতে পারো তাহলে তোমাকে ধরে নেওয়া হবে তুমি এই খেদমতের মাধ্যমে তুমি সব তুমি করেছো কি হজ করেছো উমরা করেছো জাহাদ করেছো অর্থাৎ সেই খেদমত করলে আল্লাহ সুবহান ও তাআলা তোমাকে হজের সব দান করবেন উমরার সব দান করবেন জাহাদের সব দান করবেন ফাইজা রাদিয়াত আনকা উম্মুক ফাত্তাকিল্লাহ ওয়া বিররাহা যদি তোমার মা তোমার উপর খুশ হয়ে যান তখন তুমি তোমার আল্লাহকে ভয় করো এবং নেক কাজ করো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সব দান করবেন তাহলে কি বোঝা গেল মার বাবাকে খেদমত করলে খুশ করতে পারলে তাদের দিকে মহব্বত আজমানে থাকালে আল্লাহ পাক হজের সব দান করেন আল্লাহ আমাদের সকলকে মহব্বত থাকতে কদর করার তৌফিক দান করেন যাবে দাঁত থাকতে দাঁতের কদর করতে হয় জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম জাজাকুমুল্লাহ খায়র বাদকি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি আপনাকে কোয়েশ্চন করলাম আল্লাহ ফাকির হু ফিদ্দিন আল্লিম হু তাওয়িল একটু ঠিক ফোড়া ঠিক আছে জি আমি কইব ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আছে না আমি ফোন রাখার কথা কইব ইনশাআল্লাহ ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনি জিজ্ঞেস করেছেন ওই দোয়া যে স্পেশাল দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাহাজ্জুদের সময় হযরত ইবনে আব্বাসের খেদমত এবং আদব দেখে খুশি হয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল আল্লাহ ইবনে আব্বাস এই ছোট বয়সে ঘুম থেকে উঠে চেষ্টা দিতে আমাকে পানির লুটা আমাকে সে আগাইয়ে দিল আমাকে খেদমত করলো এবং আমি তাকে নমাজে আমার সুদা দ্বারা করলে সে পিছনে চলে যায় আমাকে আদব করতে গিয়ে এই যে খেদমত আদবের মিজাজ তার মধ্যে রয়েছে এত আন্ডারস্টিং এবং সমুজ রয়েছে আল্লাহ তুমি এই বাচ্চাকে দিনের সমুজ দান করো ওয়াল্লিম হো তাবিল এবং কোরআনে করিমের তফসির এবং ব্যাখ্যা তুমি তাকে শিখিয়ে দাও এই নবীজির দোয়ায় ইবনে আব্বাস মনে গেলেন রইসুল মুফাসসিরিন চিফ অফ মুফাসসিরিন তো আপনার প্রশ্ন হলো এই দোয়াটি কি আপনি আপনার বাচ্চার জন্য করতে পারেন বা আমরা কি কোনো কারো সন্তানের জন্য করতে পারি অবশ্যই আমি তো যে কোনো বাচ্চাদের জন্য এই আশা নিয়ে দোয়া করি যে আল্লাহ তুমি যদি নবী করিম সময়ের দোয়ার মাধ্যমে ইবনে আব্বাসকে রসুল মুসলিম বানাতে পারো আমাদের দোয়ার ওই আল্লাহ নবীর শিখানো সেই দোয়া দিও আমরা দোয়া করলাম আল্লাহ এই বাচ্চাকে তুমি এবার যেন বানিয়ে দেও আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআউইল আপনি আপনার সন্তানের জন্য এই দোয়া করতে পারবেন এই দোয়া পড়ে তাকে ফুদা দরি নয় আপনি এমনিতেই দোয়া করতে পারেন আর যদি সুযোগ থাকে সে আপনি যদি বলেছিলেন সেলানোর সময় বড় তো আমি যদি তাকে পানির মধ্যে ফুজে খাওয়াইতে পারবো পারবেন বা আপনি যদি তাকে মাথায় হাত দিয়ে দোয়া করেন পারবেন সে ঘুমে আছে আপনি দোয়া দিলেন তার জন্য তাও পারবেন ইনশাআল্লাহ বা এমনিতে আপনি দোয়া দিয়ে করেন নিয়ত করে যে আল্লাহ আমার আল্লামা ফাকিউ ফিদ্দিন ওয়া আলিমু তাবির এই নিয়তে যে আল্লাহ আমি যে দোয়াটি করলাম আমার ছেলেকে তুমি দিনের সমুজ দান করো এবং তাকে কোরআনে করিমার অর্থ শিখিয়ে দাও এই অন্তর্নিয়াও এই দোয়া আপনি পড়তে পারেন এবং বাচ্চাদের হেদায়তের জন্য আরেকটি স্পেশাল দোয়া হলো কি ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين امام الشهيد وابن برتوار ان شاء الله جزاكم الله جزاكم الله خير امرت كيف ربطي بوسطه كيني اشتن هلا كل السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله انا لا يملك شوف شو الدعاء قولي احنا الاسلام رجال قرطاو بلا ولا الحمد لله জরুর ইনশাআল্লাহ আমরা কোনো প্রশ্ন আছে নি আমি আবার রিপিট করলাম আপনার লাগে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা যে খাজগুলা করলে হজর সব পাওয়া যায় আমরা এই পর্যন্ত আমরা সাতটা আলোচনা করছিলাম আর আট নম্বর হয়েছে ওটা প্রথম একটা আমি কইছিলাম যদি কারো সত্য ইচ্ছা থাকে নিয়ত থাকে হজর এটা পারছেন না যেমন এই বছর হয়তো হজর ইচ্ছা আছে উনি অনলাইন লগ ইন করতে পারেন নাই অথবা বেমারের কারণে যেতে পারেন নাই পূর্ণ ইচ্ছা ছিল এই পূর্ণ ইচ্ছা এবং নিয়ত থাকার কারণে আল্লাহ পাক উনাদেরকেও হজর সাবধান করবেন দুই নম্বর যারা ঘর থেকে অজু করে পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে পড়েন পুরুষ এবং আপনারা যারা অজু করে ঘরে নামাজ পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অজু করে ঘরে নামাজ পড়ার সময়ও
একজন হজ করেন ওলা হেরামের অবস্থায় ওনার সমান সব আল্লাহ দান করবেন। যতক্ষণ পর্যন্ত একজন লোক অজু করে ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন, হাজি জবাই যাচ্ছেন আল্লাহর ঘরে, উনি যাইতেছেন আল্লাহর ঘর মসজিদে, এবং হাজি জবাই ফিরে আসার পর্যন্ত শব্দ হবে ওনাকে সমান শব্দ হবে। দুই, তিন নম্বর, ফজরের নামাজ পড়ার পরে মুসল্লায় বসে জিকির এবং তসবিহাত করতে করতে তিলাওয়াত করতে করতে মকরু টাইম যাওয়ার পরে অন্ততপক্ষে সূর্য উদয়ের থেকে শুরু করে 20 মিনিট সময় যাওয়ার পরে আনুমানিক তখন সূর্য পুরো উঠে যায়, 2টি রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাদেরকেও একটি মকবুল হজ এবং উমরার কমপ্লিট হজ এবং উমরা সব দান করেন, হাদিস রয়েছে তিরমিজি শরীফে। 4 নম্বর, রমজান শরীফে উমরা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সমান সব দান করেন। ইভেন কোনো বর্ণনামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে হজ করলে যে পরিমাণ সব বরকতা আপনি রমজান শরীফে উমরা করার কারণে আল্লাহ সুবহানাহু সেই পরিমাণ সব দান করবেন। 5 নম্বর, ফরজ নামাজের পরে তসবিহাত পড়লে সব পাওয়া যায়। 6 নম্বর, জুম্মা নামাজে আর্লি গেলেও সব পাওয়া যায়। আর 7 নম্বর, মানুষের হাজত পুরা করলে পাওয়া যায়। 8 নম্বর, মাবার প্রতি শ্রদ্ধা নদী চাইলেও হজের সব পাওয়া যায়। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রমান্বয়ে দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের আরও কল্যাণ চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা প্রোগ্রাম দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান রহমত বারাকাতুহু। বিরতির পূর্বে অনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা শুনতেছিলাম। যখনই কল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কলের দিকে চলে যাব। এখন আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনার বাকি অংশটুকু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শকতা ভাই এবং বোনেরা, আপনারা তো অবগত আছেন আমাদের এই প্রোগ্রাম ইসলামিক কিউএনএ উইথ ইকরা। শুরুতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি, তারপরে আপনারা প্রশ্ন করেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিই। তো আজকে এই প্রোগ্রাম এইভাবে প্রতি শনি রবি সোম মঙ্গল বুধবার পর্যন্ত চলে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ। আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। দুই জায়গাতে দুই রকম শুনছি, যে আসরের নামাজ যদি আমরা পড়ি না আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পত্তি এবং পরিবার পরিজনদের কাছ থেকে কিছু ইয়ে করবে নাকি। আরেক জায়গাতে আমি পড়ছি ফজরের সময় নাকি সম্পর্ক রাখার অনেক চেষ্টা করি তারপরেও পারা যায় না, হয়তো চেষ্টা করার পরেও লাগে যেন ওনার কাছে গেলে বা ওর জায়গাতে গেলে কষ্ট পাই, অপমানিত হই, ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার আর কি আমাদেরকে ইয়ে করতে হয়। ওই আত্মীয় সম্পর্কের সাথে কিরকম সম্পর্কটা রাখবো এটা ধন্যবাদ আপনাকে চমৎকার দুইটি প্রশ্ন করার জন্য, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রথম প্রশ্নটির উত্তরে আমি বলবো যে আপনি একটু কনফিউজ হয়েছেন যে আসর নাকি ফজরের ক্ষেত্রে, যেমন কোনো শুনেছেন যে আসরে কোনো একটি নামাজ কী হলে যেন মাল সম্পদ আত্মীয়জন সব হাইজ্যাক করে নিলে, চিন্তাই করে নিলে, ধ্বংস হয়ে গেলে যে পরিমাণ ক্ষতি সেই পরিমাণ ক্ষতি হয়। তো সঠিক হাদিস বুখারি শরীফে একটি আসর সম্পর্কে, সেটি হলো মানফাতাউল আসরু, যদি কারো আসর নামাজ মিস হয়ে যায়, আপনি আসর পড়লেন না মিস হয়ে গিয়েছে, আপনার আসর নামাজ মিস হওয়ার কারণে আপনি ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, কোনো উজর নাই, কোনো ব্যারিডিজন নাই, পরে যদি খোদা করেন তবুও আপনার ক্ষতিটা কী পরিমাণ হলো? নজরে ফাক্কা আন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু,
যদি ওই ব্যক্তির সারা মাল সম্পদ এবং আপনজন বিবেচ্যা সব একসঙ্গে চিন্তাই হয়ে যায় বা আগুন লেগে বশীভূত হয়ে যায় বা সবাই মরে ধ্বংস হয়ে যায় এই মানুষটা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো আল্লাহর দৃষ্টিতে যদি কারো আসর নামাজ ফৌত হয়ে যায় মিস হয়ে যায় উনি ইচ্ছাকৃতভাবে আসর নামাজ ছেড়ে দেন তো ওনার এই পরিমাণ ক্ষতি হলো এটা হলো আসরের ক্ষেত্রে কারণ আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে করিমালা বলেছেন হাফিজ আলাহ সালাওয়াত প্রত্যেকটি নামাজের তোমার গুরুত্ব সহকারে পড়তে হবে স্পেশালি ওয়াসলাতিল উস্তা ওই মধ্যের নামাজটা একটু বেশি খেয়াল রাখতে হবে কারণ ওইটাই মানুষ বেশি বিধি থাকে ওই মধ্যের নামাজ বলতেই মিন করা হয়েছে মেদরুল আমাকার মতে এই আসর নামাজকে মিন করা হয়েছে এই মধ্যের নামাজটাকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ ওই টাইমে সারাদিন ডিউটিগ্রস্ত ফেরেশতারা ছুটি নেন এবং রাতের ডিউটি যারা ফেরেশতা নেন তারা এই সময় অ্যারাইভ করেন তখন গিয়ে এই নামাজটা উবের কাছে গিয়ে ডাবল রিপোর্ট হয় দিনের যারা ডিউটি শেষ করে যাবেন তারাকে বলবেন আল্লাহ গিয়ে পেয়েছিলাম ফজর পড়াতে আর এখন তারাকে ছেড়ে এসেছি তারাক নাম ইসাল্লুন এখন তাদেরকে রেখে এসেছি তারা আসর পড়তেছে তো তাদের রিপোর্টে আসর উঠল আর রাত্রে ডিউটি যারা দেবেন তারা ফজরের সময় গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দেবেন আল্লাহ গতকালকে আসরের সময় গিয়ে পাইছিলাম তারা আসর পড়তেছে আর এখন তাদেরকে রেখে আসছি যারা ফজর পড়তেছে এই ফজর এবং আসর রিপোর্ট ডাবল হয় তাই আসর নামাজ মিস হলে তার লস এবং তার ক্ষতির পরিমাণটা আল্লাহ নবী অনুমান দিয়েছেন ফাক্কা নামা উতিরা আলুহু আমা আলুহু তার ফ্যামিলি ছেলে সন্তান বিবি বাচ্চা এবং তার যাবতীয় সম্পদ এ টু জেড সব চিন্তাই হয়ে গেলে ধ্বংস হয়ে গেলে বশীভূত হয়ে গেলে বা ধ্বংস হয়ে গেলে যে পরিমাণ ক্ষতি হলো এই পরিমাণ ক্ষতি একদিনের আসরকেও ছেড়ে দিলে কিন্তু বাস্তবতা হলো কি আমরা কত আসর চাটতেছি আমি নিজেও এটা অনুমান করতেছি না বন্যরাও আমার এই ক্ষতিটা এই পরিমাণ দেখতেছেন না আর অপরাটিয়ারে যেটা সেটি হলো ফজরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেকে বরকত দেন তো যারা ফজর পড়বে না তারা কিন্তু ওই রিজেকের বরকত থেকে বঞ্চিত হয় ফজরের পরেই আল্লাহ আমি দোয়া করেছি আল্লাহ বারিক লি ফি উম্মতি ফি বুকুরে উম্মতি আল্লাহ আমার উম্মতের মর্নিংয়ে তাদেরকে বারাকা দিও তো আপনি বারাকা পেতে হলে ব্লেসিং পেতে হলে আপনাকে ফজর নামাজ পড়তে হবে আর না হয় আপনি সেই বরকত থেকে বঞ্চিত হবেন বিশেষ করে ফজর নামাজ যারা পড়ে পুরা দিন আল্লাহর হেফাজতে তারা চলে যায় আল্লাহ পাক তাদেরকে প্রোটেকশন দেন হেফাজত করেন এবং শয়তানের আসর থেকে আপনি মুক্ত হয়ে যাবেন নতুবা আপনি শয়তানের জালে আবদ্ধ হয়ে যাবেন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে অনেক আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করলেও কোনো সময় তাদের কাছে গেলে তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না মূল্যায়ন পাওয়া যায় না বরং তারা অপমান করেন নেগলেক্ট করেন তো তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন কীভাবে রাখতে পারি দেখেন একটি জিনিস জায়গা আছে যদি তারা আপনার সঙ্গে অসৎাচরণ করে আপনি তার সঙ্গে সম্পর্ক নাও করলেন জায়গা আছে আপনার জন্য ওয়াইনা কাবতুম ফাআকিবু বিমিসি মা ওয়াকিবতুম বিহি যদি আপনার সঙ্গে অন্যায় করে আপনি সমান অন্যায় তাদের সঙ্গে আপনি মানে সমান জিনিসটা তাদের সঙ্গে ডিল করতে পারেন কিন্তু যদি আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন মাফ করে দেন তাহলে এটা আরও উত্তম হবে এক্সাম্পল হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন নিকটাত্মীয় খুব সম্ভব ওনার ওয়াইফের বোনের ছেলে অর্থাৎ আয়েশা সিদ্দিকাহ তাআলার খালাতো ভাই মিস্তাহ নাম ছিল ওনার আপনারা জানেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একটি যুদ্ধে পিছনে পড়ে গিয়েছিলেন ওনার উপর মিথ্যা অপবাদ তোলা হয়েছিল যে উনি সফওয়ান নামে একজন সাহাবির সঙ্গে জিনা লিপ্ত হয়ে গেছেন নাউজুবিল্লাহ সেই ইফ এবং মিথ্যা অপবাদকে খণ্ডন করতে আল্লাহ সূরা নূরের দশটি আয়াত নাযিল করে বলেছেন হযরত আয়েশা এগুলোতে নিষ্পাপ ছিলেন তো ওই মিথ্যা অপবাদ যারা রটাইছেন রটানোর মধ্যে ওনার খালাতো ভাই মিস্তাও এখানে জড়িত হয়ে গিয়েছিলেন ভুলবশত অথচ মিস্তাহ গরিব ছিলেন আবু বকর সিদ্দিক ওনাকে আত্মীয় হিসাবে সবসময় সাহায্য সহায়তা করতেন দান খরাত করতেন যখন প্রমাণ হলো যে উনিও তার মেয়ে আয়েশার উপর মিথ্যা অপবাদ রটানোর ক্ষেত্রে উনিও ভূমিকা নিয়েছেন তো আবু বকর কসম খেয়ে বললেন আমি তোমাকে আর আমি সাহায্য করব না আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করলেন যে আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি তারা আত্মীয়কে সাহায্য করবে না বলে কসম খাওয়াটা উচিত হয় নাই তারা কি চায় না যে তারা তাদেরকে মাফ করে দিলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব যদি তারা আমি আল্লাহর মাফ চায় তারাও যেন ওকে মাফ করে দেয়
যদি তারা তাকে মাফ করে দেয় আমি আল্লাহ তার অপরাধ করে মাফ করে দেব এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক উনি বলে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই আল্লাহ আমি অন্যায় করেছি আমি যে কসম খেয়েছি আল্লাহ আমি কফারা দিয়ে দেব এবং মিস্তাকে অতীতে যাবে আমি সাহায্য করেছি আমি সাহায্য অব্যাহত রাখবো দেখেন নিজের মেয়ের উপর মিথ্যা তোলার পরেও এত কষ্ট সারা মক্কা এটা কি হয়ে গিয়েছিল বাট এর পরেও মদিনায় পুরো একদম সবাই মানে এই প্রচারটা খবরটা প্রচার হয়ে গিয়েছিল বাট এরপরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই আত্মীয়কে ক্ষমা করে দিলেন এবং ওনার সঙ্গে ভালো সম্পর্ক অব্যাহত রাখলেন কষ্ট হয় নাই না আর কষ্ট হয়েছে নবীজি বলেছেন সিলমান খাতোয়াকা ওয়াফু আম্মাং জলামাকা ওয়াহসিন ইলামান আসা ইলাইক আপনার সঙ্গে সম্পর্ক যে কাট অফ করে আপনি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে রাখার চেষ্টা করেন আপনার সঙ্গে অন্যায় করেছে আপনার সঙ্গে ভালো আচরণ করেন আপনাকে কষ্ট দিয়েছে আপনি তার সঙ্গে সৎ আচরণ করুন এটা নবীর নির্দেশ নবীজি এভাবে করতেন আপনি দেখেন উবাই ইবনে সুলুল আব্দুল উবাই সুলুল নবীকে কত কষ্ট দিয়েছে নবী তার সঙ্গে ভালো আচরণ করেছেন হিন্দ আবু সুফিয়ানের ওয়াইফ আলমে কষ্ট দিত নবীজি অসুস্থ হওয়ার পরে তাকে দেখতে গিয়েছিলেন অথচ সে মুসলমান নয় হিন্দ এই ছিল আচরণ নবী এখন সামের এটা কষ্ট বাট আপনি করতে পারলে সব পাবেন একটি আদিসে আপনার মতো প্রশ্ন করলেন একজন আল্লাহ নবী ইসলামকে রসুল্লাহ অনেক আত্মীয় এরকম রয়েছেন যে আমি তাহলে ভালোবার করলে হামলে বাদবার করেন নবীজি বললেন এরপরও তুমি তার সঙ্গে ভালোবার করতেও থাকো তো তুমি যেমন তাকে সালি খাওয়াইতেছো সালি সালি আস এই সালি মানে গরম সালি খাইয়ে সে তার কোনো লাভ হবে না তোমার লাভ হবে মানে তুমি তার সঙ্গে ভালো আচরণ করার কারণে তোমার এই পুরো সব জমা থাকবে আর সে বাদ আচরণ করতেছে বা ভালো আচরণ করতেছে না বিদায় সে কিন্তু কোনো লাভ হচ্ছে না আপনার লাভ হচ্ছে এই জন্য আমি আপনার আমার নিজের সবের জন্য আমরা তার সঙ্গে ভালোবার চেষ্টা করতেই থাকবো সে আমার সঙ্গে বারবার করলেও যতটুকু সম্ভব আমি তার সঙ্গে ভালোবার আচরণ করার অব্যাহত রাখার আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি চেষ্টা অবশ্যই করবো ইনশাল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খান আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ ওয়ালাইকুম সালাম জি বলুন আপনার প্রশ্ন আমার প্রশ্ন হইল নামাজ সম্বন্ধে যেমন জোহরের নামাজের আছে চাই রাখার শূন্যত আছে আসর নেশারোর নামাজ আছে এই এই চার রাখার শূন্যত কি দুই রেখার দুই রেখার পরে পড়তে হয় আর আর যদি আমি তো চার রাখার একসাথে পড়ি অনেকে বলবে দুই রেখার দুই রেখা কি সেইটা জানতে চাই আর তো হইল যে এই শূন্যতের পরে পরে নাকি গ্যাপ দিতে হয় সাথে সাথে পড়া যায় না কতক্ষণ গ্যাপ রাখতে হয় এই জিনিসটা একটু বলবেন অবশ্যই বলবো ইনশাল্লাহ আর কোন প্রশ্ন আছে আপনার আরো আরো অনেকে বলে যে সেম জায়গায় পড়তে হবে অন্য জায়গায় যেয়ে পড়তে হয় এইসব এই সম্বন্ধে একটু মানে এই জোহর আর শূন্যতার ফরজ নামাজের মধ্যে কিভাবে গ্যাপ রাখতে হবে আর কিভাবে পড়বো এই জিনিসটা একটু বুঝাই করবেন প্লিজ ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপনার শুনতে থাকুন মাশাআল্লাহ আপনার প্রথম প্রশ্ন জোহরের আগের শূন্যত চার রাকাত এক সালামে পড়বেন নাকি দুই রাখাত করে দুই সালামে পড়বেন তো উত্তম হলো এক সালামে পড়া কেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে উম্মে হাবিবা উম্মে সালামা থেকে বর্ণিত ওনারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে চার রাকাত নামাজ পড়েছেন মানে এক সালামে পড়েছেন চার রাকাত একসঙ্গে গোনা মানেই হলো এক সালামে পড়েছেন সেখানে দুই সালামে পড়েছেন এ কথা মেনশন নয় বুখারী শরীফ এর জন্য ইমাম আবু হানিফা ইমাম মালিক ইবেন ইমাম আহমদ বিন হাম্বলের একই বর্ণনা অনুযায়ী রাহিমাহুল্লাহ জুহরের আগের সুন্নত চার রাকাত এক সালামে পড়া উত্তম হ্যাঁ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অন্য একটি হাদিসের উপর ভিত্তি করে রুসুলাম বলেছেন সলাতুল্লাইলে মাসনা মাসনা নফল নামাজ যেগুলা রাত্রের বিশেষ করে দুই রাকাত করে পড়া ভালো এই জন্য তাহাজ্জুদের নামাজ চার রাকাত একসঙ্গে না পড়ে দুই রাকাত পড়ে পড়াটা ভালো ওই হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফি রহমতুল্লাহি বর্ণনা মতে উনি বলেছেন চার রাকাত পড়বেন দুই রাকাত করে এবং হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে উনিও জোহর আগে দুই রাকাত পড়েছেন ওই সব সামনে রেখেই ওনারা বলে থাকেন যে দুই রাকাত করে পড়লে ভালো হয়তো আপনি তাদের কথা শুনেন এটা ভিন্ন একটি অপিনিয়ন বাট মেজরিটি অফ স্কলারের মতে বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিসটি সে হাদিস উপর ভিত্তি করে জোহরের আগর সুন্নাত চার রাকাতই পড়তে হবে এবং আপনি এক সালামে পড়বেন দুই সালামে নয় অর্থাৎ দুই রাকাত করে নয় আপনি যেভাবে পড়েন মধ্যখানে আত্মায়িত পড়ে দাঁড়িয়ে গেলেন আর তারপর আর দুই রাকাত পড়ে শেষে গিয়ে সালাম ফিরালেন এটাই হলো সবচেয়ে উত্তম পন্থা ঠিক আছে ইনশাল্লাহ
এবং এটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সহ মেজরিটি অফ স্কলারের মতামত এটাই কেন এটা বুখারী শরীফে হাদিসে পরিষ্কার রয়েছে হযরত উম্মে সালামা এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে ফরজ এবং সুন্নতের মধ্যখানে গ্যাপ রাখতে হয় এক জায়গায় না পড়ে একটু সরে পড়তে হয় এটা উত্তম বাট এরপরও আপনি যে জায়গায় ফরজ পড়েছেন যদি সে জায়গায় আপনি সুন্নত পড়ে ফেলেন জায়েজ হবে একটু গ্যাপ দেওয়াটা ভালো তাহলে ফরজে আর সুন্নতে একটু বেশ কম হলো মোস্তাহাব এই জন্য মোস্তাহাব এবং উত্তম আপনি জায়গায় ফরজ পড়েছেন একটু সরেন অথবা ফরজ পড়ে একটু তসবিহাত পড়ে বা দোয়া করে একটু গ্যাপ দিলেন তারপরে আপনি পড়লেন কমপক্ষে তিনবার সুবহানাল্লাহ 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 বা আস্তাগফিরুল্লাহ 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 তসবিহাত পড়ে একটু গ্যাপ দিয়ে তারপরে আপনি সুন্নতটা পড়েন এটা উত্তম ঠিক আছে এটা উত্তম মানে মোস্তাহাব যদি আপনি এটা নাও করেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম যেমন ইফিরে আসলো 7 লাখ করে বাংলাদেশ থেকে আর কি তো 7 লাখ দিলে আমার কুরবানি হইতে তো ওই দিবনি আমি এক্সাম্পল দিলাম আপনাদের আর যে দানো খরচ সকলটা ওখানে খানি সকল তো ওই যায়নি আর যদি টাইম যাই তাহলে আমি দেই তে কয়বার টাইম উমরা করতে পারবা বদলিও জকিয়া আমি বুঝতাম পারছি আমি আনসার দিয়ে আর কোনো প্রশ্ন আছে আপনার জি না ওটা থ্যাংক ইউ ঠিক আছে আপনি শুনতে থাকো ইনশাআল্লাহ প্রথমত আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা দুই ভাগে ভাগ করি বদলি হজ করা যায় কিনা না ইয়েস যায় দুই নম্বর বদলি হজের পুরা খরচ আপনি যাকে পাঠাবেন তাকে আপনাকে পুরা খরচ দিতে হবে কুরবানি যেটা উনি তো বদলি হজ হিসেবে শুধু হজই করবেন যদি উনি হজের সঙ্গে উমরাও করেন হজের সিজনে তাহলে এটা তমত্তু বা কেরান হবে তখন কুরবানিও ওয়াজিব হয়ে যাবে সেই কুরবানির পয়সাটা যদি আপনি পারমিশন দেন ওনাকে তমত্তু অথবা কেরান করতে অর্থাৎ হজের সঙ্গে প্রথমে উমরা করবেন তারপরে হজ করবেন সাধারণত এইভাবে আমরা করে থাকি তখন কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় সেই কুরবানির পয়সা আপনাকে দেওয়াটাই উত্তম আপনি দিয়ে দিবেন তাকে আপনার দ্বিতীয় প্রশ্নের আপনি দ্বিতীয় অংশ আমি এইভাবে বলবো যে আপনি হয়তো জানবার চাইছেন যে বর্তমানে 7 লক্ষ টাকা বাংলাদেশ থেকে যদি কাউকে পাঠানো যায় যদি হজটা ফরজে যায় বাংলাদেশ থেকে কারো উপর তাহলে আপনি বাংলাদেশের খরচ দিয়ে সেখান থেকে কাউকে পাঠানোই উত্তম তো আপনি বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা দিলে আপনার বড় জানবার চাইছেন এই পরিমাণ পয়সা দিয়ে কুরবানিও কি হয়ে যাবে এবং ওই টাকার বদলি হজের 7 লক্ষ টাকা দিয়ে কাউকে বদলি হজে পাঠালে উনি কয়টি উমরা করতে পারবেন এই তো প্রশ্ন আপনার এটা কিন্তু একটু বলা যাবে না কারণ সব সময় সব বছর খরচ সমান থাকে না আপনি জানেন গত বছরের হজের খরচ আর এই বছরের খরচ বেশ কম হয়েছে কয়েক বছর আগের খরচের কম্পেয়ার করলে 3 ডাবল 4 ডাবল হয়ে গেছে আমি আমার কথা বলি 2006-05 আমি প্রথম হজে যখন গেলাম মাত্র 800 পাউন্ড দিয়ে আমি হজ করেছি পরে এক বছর 1300 পাউন্ডে এরপরে এক বছর 2200 বা 2300 এরপরে 3500 3500 এখন বাড়তে বাড়তে 11000 10000 এরকম বোধ হয় পাউন্ড লাগে তো এটা কিন্তু বছরে বছরে চেঞ্জ হতে পারে তাই এই বছর 7 লাখ দিয়ে যিনি করেছেন আগামী বছর 7 লাখ হবে না কম হবে না বেশ হবে ডিপেন্ড তো এটার উপর ডিপেন্ড করে তারপরে একসঙ্গে একাধিক উমরা করা যেটা এটা কিন্তু এটা পার্ট অফ হজ নয় যদি করতে চায় করতেও পারে সময় তাহলে করতে পারবেন এক খরচের ভিতরে এটা আবার সম্ভব আছে অবশ্যই ইনশাআল্লাহ তো এটা ডিপেন্ড আপনি কাকে দিয়েছেন কীভাবে দিয়েছেন এরপর আপনি বিস্তারিত জানতে চাইলে 1-টু-1 কোনো আনসারেশন কথা বললে আপনাকে তারও ডিটেলস বলা সম্ভব হবে অ্যাকুরেটলি বা ওই সময় আসলে আপনাকে পুরো আইডিয়া দেওয়া যাবে জাযাকুমুল্লাহ খান দাদা জাযাকাল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কালকে খোঁজা হয়েছে না গতকালকে হয়েছিল নানি রবিবারে আচ্ছা বুঝছি আমি কইম আর কোন প্রশ্ন আছে নি আমি হাত দফল নামাজ ফরছি আর একটা বিপদ আইছিল এটা কিটা ঠিক আছে নি আল্লাহ আমারে প্রত্যেক সারাইছিল করে আমি আল্লাহ গেছে নামাজ ফরজা হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করছি তা ঠিক আছে না
আচ্ছা ঠিক আছে আমি মানে অর্থাৎ বিপদ ধরার পরে আপনার শুকরিয়া হিসাবে দিরাত পড়ছেন ওখানে তো না নি জয় আল্লাহ আমার ভতাই হতো আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই ঠিক আছে ইনশাআল্লাহ আমি কইরা এটা যে কোন সময় একটা বিরাহত মহল সত্যম পান করি আমার মনে হয় যে ফেরা সামনে দূর কথা হয় ওটা তা হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়া করবা আমার লাগি আল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন আপনার গত রবিবার আপনার এসে নামাজ খোঁজা হয়েছে আপনি এটা কীভাবে খোঁজা পড়বেন প্রথমত আমরা নামাজ খোঁজা হতে দেব না টায়ার্ডনেসের কারণে নামাজ খোঁজা করাটা মোটেই ঠিক নয় এটা কবি রাখুন না যতই টায়ার্ড হই আপনি যেভাবে পারি আপনি সেভাবে নামাজ পড়বো দাঁড়িয়ে না পারলে বসে 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 না পারলে শুয়ে শুয়ে যেভাবে পারি আমাকে নামাজ পড়ে নিতেই হবে এটা আমাকে করতেই হবে তো টায়ার্ডনেস এই এই কারণে আমরা নামাজ বাদ দিতে পারি না এটা কিন্তু মারাত্মক কবিরা গুনাহ তওবা করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো ভবিষ্যতে এইভাবে যেন আমরা না করি আর যেটা কথা হয়ে গেছে আপনার উচিত ছিল আগে পরবর্তী নামাজ আসার আগে আগেই আপনি ওই নামাজ পড়বার আগে আগেই আপনি ওই নামাজটা কথা পড়ে ফেলবেন যেমন ফজরের টাইমেই আপনি ফজর নামাজ পড়ার আগেই আপনার এসে আমার কথা পড়ানো উচিত ছিল আপনি পড়বেন প্রথমে ফরজ চার রাকাত তারপরে সুন্নত দুই রাকাত না পড়লেও সমস্যা নাই আপনি বৃত্তি তিন রাকাত পড়লেই চলবে ইনশাআল্লাহ ফরজ চার রাকাত পড়লেন আর বৃত্তি দুই রাকাত পড়লেও হয়ে যেত তো আপনি যেহেতু করেন নাই এখন সুন এস পসিবল আপনি যে সময় আপনি পারেন তাড়াতাড়ি আজকেই আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ চার রাকাত এশার ফরজ এবং তিন রাকাত বৃত্তির আপনার দ্বিতীয় প্রশ্ন হলো কোন একটি সমস্যা ছিল সমস্যার সমাধান হওয়াতে আপনি শুকরিয়াতান দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবে শুকরিয়া হিসাবে নামাজ পড়া যায় কি ইয়েস অবশ্যই যায় নবী করিম সাল্লাম ফতে মক্কা মক্কা বিজয়ের সময় খুশি হিসাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নামাজ পড়েছেন বারো রাকাত নামাজ পড়েছিলেন আট রাকাত নামাজ পড়েছিলেন কোনো বর্ণামতে এটা জোহার টাইমে পড়েছিলেন সেটা জোহাও আবার শুকরিয়াও নবী এখন রাস্তায় যাচ্ছিলেন একজন লোককে দেখলেন খুব বেশি খাটো দেখে রসুল ইসলাম শয্যায় পড়ে গেলেন তো এইভাবে শুকরিয়া হিসাবে শয্যা দেওয়া সেটা অনেক হলে আমার জায়েজ বললেও ইমাম আবু হানিফার মতো বলেন শয্যার মানে হইলে নমাজের মাঝে শয্যা দেওয়া যেটা আপনি করেছেন এমনি আলগা শয্যা দেওয়ার চেয়ে উত্তম হবে নমাজ দুই রাকাত পড়ে আপনি নমাজের ভিতরে শয্যা দিয়ে শুকরিয়া আদায় করলেন যেভাবে আপনি করেছেন এটা করাক আল্লাহ নবীর সুন্নত আপনি করতেই পারেন তিন নম্বর আপনি বলেছেন যে অনেক সময় বিপদাপদ থাকে বিপদের সময় এইভাবে নমাজ দুই রাকাত পড়ে আল্লাহ কাছে বললে কি ঠিক আছে ইয়েস এটা আল্লাহ নবীর একটা শিক্ষা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা হাজাবাহু আমরুন বাদারা ইলা সালাহ নবীর কোনো সমস্যা আসলেই নবীর তাড়াহুড়া করে অজু করে নামাজ দাঁড়িয়ে যেতেন যদি টাইমটা মকরু টাইম না হয় মকরু টাইম বলে সূর্য ওঠার সময় দুপুরের সময় সূর্য ডোবার সময় এবং ফজরে ফরজ পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত আসরে ফরজ পড়ার পরে সূর্য ডোবা পর্যন্ত ওই পাঁচটি টাইমে নফল পড়া যায় না বাকি অন্য যে টাইমে আপনি নফল পড়তে পারবেন জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত জি জনাব আমার একটা প্রশ্ন বিন্দুর হচ্ছে আমরা তো জানি নিশ্চিত যে নামাজ জামা করে আমি যে জায়গা যে মসজিদ যেটা আছে এখানেও যে নামাজ শোনার লাগলে ইমাম সাহেবের তো ভুল ধরতাম না কিন্তু ইমাম সাহেবের যত কিছু মন্দির মাঝে দেখি আমি দেখি আমার কাছে লাগে নামাজ তো আমার কেউ তো নাই এখন টান করে আমি নমাজ নমাজের মাঝে খুব বেশি ঝুল হয় নমাজের মাঝে লড়ই এর মাঝে লেহনে জ্বলি অনেক এখন আমি কি নমাজ পড়া আমি আমি জানি আর কখনো জানি নমাজ ওই তো নমাজ আমি কি তা আমি কি তো দেখতাম লাগলা জানি আর ওই জন্য ওই তো না জানি ও তুমি তাহলে ভালো না বুঝলি তো লাগানো দেখতাম আমি আপনার কথা শুনে মর্মাহত আমরা সরি ফিল করতেছি যে মসজিদ কমিটি কেন এমন লোককে ইমাম বানাবেন যিনির পিছনে নামাজ হবে না বলে আপনি ধারণা করতেছেন অর্থাৎ লাহনের জলি হয়ে যাচ্ছে এমন মারাত্মক মিস্টেক হচ্ছে যে মিস্টেকের কারণে নামাজ শুদ্ধই হবে না যদি এরকম মিস্টেক হয় তাহলে এটা কমিটি রিয়েলাইজ করা দরকার আপনার মতো একজন সচেতন মানুষের জন্য কমিটির সঙ্গে আলাপ করে তাদেরকে জিনিসটা অবগত করার প্রয়োজন প্রয়োজন ইমাম সাহেবের সঙ্গে একা একই উইথ রিসপেক্ট ওনাকে বসেও যদি আপনি জিনিসগুলো ইনফর্ম করেন যে হুজুর আপনি বা উস্তাদ বা ইমাম সাহেব আপনি যারা কেরাত পড়তেছেন আমার মনে হয় এই কেরাতটা এইভাবে একটু
একটু যাচাই করলে বা দেখলে ভালো হবে। শ্রদ্ধার সঙ্গে আপনি ওনাকে সম্মান নিয়ে আপনি বলে নিগলেক্ট করেন হয়, এই তিনটি কাজ আপনি করবেন। যদি এরপরও সমাধান না হয় তাহলে আপনি পার্শ্ববর্তী কোথাও মসজিদ তাহলে সেখানে গিয়ে নামাজ পড়বেন। যদি তাও সুযোগ না হয় তা আপনি যেভাবে বলেছেন যে ওনার নামাজ হচ্ছে না, যদি বাস্তবে তাই হয়, একটা আছে মনে করেন তাজবিদের খুব কারি বাসির সাহেব অত তাজবিদ নয়, সবার তো এরকম হবে না, কিন্তু লাহনে আপনি শব্দ বলছেন লাহনে জ্বলি, এই শব্দ বলে আমি মনে করছি আপনি অবশ্যই অনুমান করতে পারতেছেন লাহনে জ্বলি মানে মেজর মিস্টেক, যার মধ্যে নামাজ ফাসিল হয়ে যায়। এই শব্দ বলেছেন নিশ্চয়ই আপনার কাছে অনুভূতি আছে, আপনি অনুমান করতে পারতেছেন। যদি তাই হয় তাহলে প্রথম তিনটা প্রস্তাব আপনার কাছে, একটি হলো আপনি কমিশন সঙ্গে আলাপ করুন, দুই নম্বর আপনি ইমাম সাহেবের সঙ্গে ওয়ান টু ওয়ান আলাপ করেন, এবং ইয়েস এগুলাকে শব্দ চেষ্টা করেন। যদি কোনো সমাধান হয় আলহামদুলিল্লাহ ভালো কথা, নতুবা আপনি পার্শ্ববর্তী কোনো কোনো মসজিদে পড়বেন, যদি সুযোগ থাকে না তাহলে আপনি একা নামাজ একাই নামাজ পড়বেন, তবুও নামাজ হচ্ছে না, যদি হয় এরকম হয় তাহলে তো আপনি নামাজ পড়লে নামাজ হবে না, আপনি সেখানে নামাজ পড়বেন লাফায় দাও নাই, ঠিক আছে ইনশাল্লাহ। বাট একটি আর আমি বলতে পারি বাইরে বোখার শিখে রয়েছে যে আপনি আপনার নামাজ পড়ে নিলেন তারপরে সেখানে জমাত শরীর করলেন, যদি ভুল হয় তো ভুলের দায় দায়িত্ব তার হবে, এরকম একটি হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছেন। যদি এরকম কোনো টাইমের ক্ষেত্রে কোনো মিস্টেক করে তাহলে এই মিস্টেকের দায় দায়িত্ব তাদের থাকবে, আপনি তার সঙ্গে শরীর হয়ে আপনি সব পেয়ে যাবেন। বাট নামাজ শুদ্ধি হয় না, এরকম যদি মারাত্মক মিস্টেক হয় লাহানে জলি হয় মেজর মিস্টেক, তাহলে অবশ্যই জিনিসটা প্রশ্ন তো এই থেকে গেল। এমতো অবস্থায় আপনার জন্য দুইটি আমি অ্যাডভাইস করব যে আপনি কমিটির সঙ্গে আলাপ করুন, ইমাম সাহেবের সঙ্গে প্রয়োজনে একা একইভাবে আপনি উইথ রেসপেক্ট আলাপ করে নিতে পারেন, বা অন্য কোনো আলেম সাহেবের মাধ্যমে তাকে রিসিভ করাতে পারেন আর সমাধান করান, কারণ এরকম লোককে তো ইমাম নিয়োগ দেওয়া এটা ঠিক হবে না। আর যদি এরপর আপনি কামিয়াব না হন তাহলে পার্শ্ববর্তী কোথাও জামাতের সুযোগ থাকলে আপনি সেখানে জামাত পড়বেন, যদি তাও সুযোগ না থাকে তাহলে আপনি হয়তো এখানে জামাত পড়লেনই না, ঠিক আছে ইনশাল্লাহ আপনি একাই পড়তে পারবেন ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খান দাদা, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত প্রবন্ধ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন এবং আপনাদের ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামের এই প্রশ্নগুলি উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুম। হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, আমার দর্শক ভাই বোনদেরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি, এবং নমস্কার আচ্ছে বিষয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম এমন কতিপয় কাজ যেগুলো করলে আমরা যে সংসদ পেতে পারি, আমরা এগুলো উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত জিকির বাংলা দর্শক শ্রোতা, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।